রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আজমপুর বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। বাজার পরিস্থিতি জেনে নিচ্ছি তার কাছে। মাহবুব, আপনি সবজির বাজারে আছেন আমি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই সবজির দাম জানাবেন আমাদের, এবং আজকে ছুটির দিন, সরবরাহ কেমন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানান। ছুটির দিন হিসেবে আসলে কিন্তু বাজারে প্রায় সব পণ্যের সরবরাহ কিছুটা বাড়ে, আজকেও তার ব্যতিক্রম না। এই মুহূর্তে আছি একটি খুচরা বাজারে, এখানে দেখছি আমরা শীতের যে সবজিগুলো ছিল, বাঁধাকপি, ফুলকপি সহ মূলা, অন্যান্য যে সবজির দাম সেগুলো কিন্তু গেল দুই তিন সপ্তাহের তুলনায় কিন্তু কমেছে। আজকে যেটি আমরা দেখছি, বাঁধাকপি যদিও 45 থেকে 50 টাকায় ফুলকপি বাঁধাকপি বিক্রি হচ্ছে, কিন্তু ওজনে বা আকৃতিতে কিন্তু এই কিছুটা বড় হয়েছে, বেড়েছে, যার ফলে আসলে বলা যায় যে এই দুটি পণ্যের দাম কিছুটা কমে এসেছে। একই সাথে আপনাকে জানাতে চাই, মূলা বিক্রি হচ্ছে আজকে কিন্তু খুচরা বাজারে 60 টাকা কেজিতে, এছাড়া শিম বিক্রি হচ্ছে মানভেদে 60 থেকে 80 টাকা বা 40 টাকা কেজিতেও কোনো কোনো শিম বিক্রি হচ্ছে, যেটি আসলে আমরা দেখেছি যে সপ্তাহ দুয়েক আগেও প্রায় 100 টাকা 80 টাকা এই দরে কিন্তু বিক্রি হয়েছিল। শীতের যে অন্যান্য যে সবজি সবগুলোর দামই কিন্তু প্রায় বলা চলে কমে গেছে। একই সাথে ডিমের দাম কমেছে, এটি একটি স্বস্তির বিষয়। সেটি হচ্ছে ডিম বিক্রি হচ্ছে 90 টাকা ডজনে, অর্থাৎ 30 টাকা করে হালিয়ে কিন্তু আমরা ডিম বিক্রি হতে দেখেছি। এছাড়া এর আগে আমরা ছিলাম মাছ বাজারে, সেখানে আমরা দেখেছি পাইকারিতে কিন্তু মাছের যে দাম, সেই মাছের দাম কিন্তু কমেছে, তার কিন্তু খুব একটা প্রভাব আসলে খুচরা বাজারে আমরা দেখিনি। খুচরা বাজারে আমরা যেমনটা দেখছি যে পাইকারিতে আমরা দেখেছি যে রূপচাঁদা মাছ বিক্রি হচ্ছিল 400 থেকে 500 টাকা কেজিতে, সেই মাছ কিন্তু এখানে 700 থেকে 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ইলিশের দামেও খুব বেশি প্রভাব কিন্তু খুচরা বাজারে পড়েনি। ইলিশ আমরা যেটা দেখেছি খুচরা বাজারে, পাইকারি বাজারে ইলিশ যেটা বিক্রি হয়েছে 1 কেজি আকারের ইলিশ 650 টাকায়, সেটি কিন্তু 800 টাকা 850 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন যে আসলে শীতের সবজির সরবরাহ বেড়েছে, সে কারণেই আসলে দামও কমছে, কিন্তু দাম কমলেও ক্রেতার সংখ্যা কিন্তু ধীরে ধীরে আশাব্যঞ্জক নয়। এছাড়া একই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই, পেঁয়াজের দাম, যেটি দেশি পেঁয়াজ 70 টাকায় বিক্রি হচ্ছে, 2 সপ্তাহ আগেও যেটি আসলে খুব চড়া দামে বিক্রি হতে আমরা দেখেছি পাইকারির তুলনায়, আর আমদানি করা যে পেঁয়াজগুলো সেগুলোও কিন্তু সব 40 টাকার নিচে, 30 টাকা 35 টাকা এবং 40 টাকা এই দরে বিক্রি হতে আমরা দেখেছি। তো বলা চলে যে আসলে বাজারের যে একটা উত্তাপ ছিল সেই উত্তাপ কিন্তু কমছে, এবং নিত্য পণ্য যেটি শীতের সবজি সহ অন্যান্য পণ্যের দাম কিন্তু কিছুটা কমতির দিকে। উর্মি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বাজার দরের খবর। ধন্যবাদ মোস্তফা মাহবুব যুক্ত হওয়ার জন্য। মোস্তফা মাহবুব যুক্ত হয়েছিলেন আজমপুর কাঁচা বাজার থেকে।